রাজধানীর বিজয় কুমার বিদ্যালয়ে শুক্রবার সাত দিনব্যাপী এনএসএস ক্যাম্প এবং রক্তদান শিবিরের সূচনা করেন মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং পুর মেয়র দীপক মজুমদার। কর্মসূচিতে স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ অনুষ্ঠানে এবং স্কুলের ডিজিটাল লাইব্রেরির সূচনা করেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্যরা। রাজ্যে এনএসএস এর বিশাল ভূমিকার কথা বক্তব্যে উল্লেখ করেন মুখ্যমন্ত্রী, জানান আগামী দিনে এই উদ্যোগকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। স্কুলের তরফে আয়োজিত রক্তদান শিবিরেরও প্রশংসা করেন তিনি। বিশেষ দায়িত্ব যে প্রোগ্রাম আমরা দিয়েছি সরকারের, অবশ্যই এনএসএস এর দায়িত্ব কিন্তু তাদের উপর, তাদের উপর মানে শুধু সরকার করবে, সরকার পুলিশের মাধ্যমে আইনের মাধ্যমে সব কিছু নেশাযুক্ত ত্রিপুরা গড়ে তুলবে সে কিন্তু সম্ভব না, তখন প্রচলতা না। এই ধরনের যারা সংগঠন সংগঠনের সাথে আছেন তাদের যদি ডাইরেক্ট পার্টিসিপেশন না হয় সেটা সম্ভব। এখানে যেমন আপনারা আছেন, আমি একটা জিনিস বলবো যে ক্লাসের মধ্যে অনেক সময় দেখা যায় এক দুজন ব্যতিক্রমী থাকতে হয়, তাদেরকে বোঝানো ভালো কথা বলা, মিথ্যা কথা না বলা। কর্মসূচি তাৎপর্য ব্যাখ্যা করে ভাষণ রাখেন পুর মেয়র দীপক মজুমদার। অন্যদিকে নারী নির্যাতনের ঘটনার প্রসঙ্গে সংবাদ মাধ্যমের প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী স্পষ্ট ভাষায় জানান এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতি নিয়ে চলছে এবং যে কোনো এমন ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তি প্রদান করা হবে। Udaipur, I got the news immediately. I already contacted with the SP. Then I told him that immediately you have to address and arrest the culprits, and they have done it in everywhere. And from my side and from my government side, we are very transparent. There should not be any, zero tolerance we have already adopted. এই ধরনের তো এগুলো তো আমরা সবাই জানি সারা পৃথিবীতে এগুলো হচ্ছে, কিন্তু দেখতে হবে বা প্রদেশেও হয় অনেক জায়গায়, কিন্তু এখন দেখতে হবে আমাদের তরফ থেকে আমরা ঠিকভাবে, এগুলো তো মানসিক বিকৃতি, এছাড়া তো আর কিছুই না, সমাজের বিকৃতি সম্পূর্ণ মানুষটা এগুলো করে, কিন্তু যারা এর মধ্যে ইনভলভ আমাদের চেষ্টা থাকবে সরকারের তরফ থেকে কোনো অবস্থায় তাদের যে চেষ্টা যে কালপ্রিট বা যারাই বিষয়ে ইনভলভ তাদেরকে কোনো অবস্থায় যেন ছাড় না পায়, আইন আইনের পথে। স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রছাত্রীদের সঙ্গেও মত বিনিময় করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।